তুমি যখন ভুল পথে চলবে, ভুল কাজ করবে, তখন কেউ তোমাকে বলবে না ওই কাজটা ভুল, বা ওই পথে গেলে তোমার খারাপ হবে। বেশিরভাগ মানুষ আসলে মানুষের ক্ষতি দেখেই বেশি মজা নেয়। কিন্তু তুমি যখন সঠিক পথে চলবে, সঠিক কাজ করবে, নিজের লক্ষ্যে পৌঁছতে চাইবে, তখন দেখবে তোমার চারপাশে ভিড় তোমাকে বাধা দেবে, নানান মন্তব্য করবে যাতে তুমি আর এগোতে না পারো। মানুষ ভেবে নেয় নিজে যা পারেনি অন্য কেউ তা পারবে না। সব থেকে বড় সত্যি হলো, যা নিজের হয়নি তা অন্য কেউ হতে দেবে না। জীবনে চলার পথে সব থেকে বড় বাধা এই ধরনের মানুষগুলোই। এরা অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এদের জন্য তুমি যদি থেমে যাও, সে হার তোমারই। নিজে থেমে গিয়ে অন্যকে জেতার সুযোগ করে দেওয়া, এর থেকে বড় বোকামি আর কি বা হতে পারে? তবে তোমার চলার যদি গতি থাকে, মনে যদি জোর থাকে, তাহলে তোমাকে থামানোর ক্ষমতা কারো নেই। এই তো, এক গ্লাস জল মেঝেতে ঢেলে দিয়ে তাকে একবার আটকে দেওয়ার চেষ্টা করে দেখো তো, দেখবে সেও থেমে নেই। সে পথ আটকে গেলে জল কিন্তু বেরিয়ে যাওয়ার জন্য অন্য দু একটা পথ ধরে। একটা পথ কেউ আটকানো মানে আরও একটা পথ খোলে। যখন কেউ থামিয়ে দিতে চাইছে মানেই তোমার ভালো সে চাইছে না। তাদের ইগনোর করো। এই পৃথিবীতে ভালো চাওয়ার মানুষ খুব কম, তবে নিজের ভালো নিজেকেই চাইতে হয় আগে। দেখবে ভালো মানুষকে পাশে পাবেই।